আমার এদিকে গাছ চর্চা করতে উনি ভুলেই গিয়েছেন, ওনার সাথে আমার বোঝাপড়া রাতে হবে, কিন্তু ইনারটা দিনে শেষ করতে হবে দাদা। এখন দেখেন উনি এভাবে এসে আমার ইয়েটা ধরছে, আমি যদি না দেখতে পারতো তাহলে কি হইতো দাদা? আরে দাদা, উনি তো আপনার ডালিম ধরেছে, কিন্তু আপনি তো ওনার হাত ধরেছেন। হ্যাঁ, চোরের হাত ধরবো না তো চোরের পা ধরবো? আরে চোর হলে তো সে মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ মানেই তো বুঝতে পারছেন, একবার যদি কেউ এই দৃশ্যটুকু ভিডিও করে চারিদিকে ছড়িয়ে দেয় আপনার কিন্তু জেল হাজতে পরিণত হয়ে যাবে বলে দিলাম। জেল হাজত? হ্যাঁ। আজ একটা শিরমুই, আজ একটা নিমুই, অনেক দিন ধরে চেষ্টা করছি নিতে পারি নাই, আজকে একটা নিমু। চিরনা চিরনা হাই, চিরনা চিরনা ডালিম আছে আমার কাছে, ও চুরি করে খাবে যখন গাছটা ভয় পাবে তখন, আইস ভাই আমার বাসায় দেব আছে আমার কাছে। চিরনা চিরনা হাই, চিরনা চিরনা ডালিম আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাইস টু মিট ইউ। হাউ ডু ইউ ডু? আপনি যে শুনতে চাইতেছেন সত্যি সত্যি লাগতেছে, কিন্তু আপনি হঠাৎ করে আমার গাছের দিকে নজর দিলেন, কি জন্য আপা? না মানে না, নজর দেই নাই তো, চোখ পড়ছে আর কি। হ্যাঁ, ওই চোখ পড়ার নজর দেয় একই কথা হইলো। না না, নজর তো বদ নজর। আরে ভাই কি করছেন এইভাবে, দিন দুপুরে একটা মায়া মানুষের হাত ধরছেন? কোন তো ভাই কোন, হে ডালিমের দিকে নাকি আমার নজর পড়ছে? কি হইছে, চিল্লা চিল্লি কিসের? চিল্লা চিল্লি কিসের? শালি তোর বিচারটা পরে করবো, আগে এটা ফেলে লই খাড়া একটু। ভাই দেন তো আমার হাতে কই। প্রতিনিয়তই সে আইসা ধরার চেষ্টা করে, ধরিতে পারে না, তারপর মনটা খারাপ করে চলিয়া যায়। আজকে তো হাতে নাতে ধরেছি দাদা, আমিও একটা গিন্নি এনেছি আমার বাড়িতে, ফ্যাশনেবল গিন্নি। গিন্নি রূপচর্চা, নিজের শরীর চর্চা, পরিচর্চা করতে করতে আমার এদিকে গাছ চর্চা করতে উনি ভুলেই গিয়েছেন, ওনার সাথে আমার বোঝাপড়া রাতে হবে, কিন্তু ইনারটা দিনে শেষ করতে হবে দাদা। এখন দেখেন উনি এভাবে এসে আমার ইয়েটা ধরছে, আমি যদি না দেখতে পারতো তাহলে কি হইতো দাদা? আরে দাদা, উনি তো আপনার ডালিম ধরেছে, কিন্তু আপনি তো ওনার হাত ধরেছেন। হ্যাঁ, চোরের হাত ধরবো না তো চোরের পা ধরবো? আরে চোর হলে তো সে মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ মানেই তো বুঝতে পারছেন, একবার যদি কেউ এই দৃশ্যটুকু ভিডিও করে চারিদিকে ছড়িয়ে দেয় আপনার কিন্তু জেল হাজতে পরিণত হয়ে যাবে বলে দিলাম। জেল হাজত? হ্যাঁ, কারণ নারী নির্যাতন, এটা কিন্তু নারী নির্যাতন। অসংখ্য ধন্যবাদ দাদা, আমি এখন আসি। হেরে পিটাইলে নারী নির্যাতন, মামলা হইব, মোকদ্দমা হইব, আমার জেল ফাঁসি হইব। তুই তো আর নারী না, তুই তো বউ, তুই বউ নির্যাতন করলে কি হইব? আমি কি করতে? তুমি আমার কিসের দোষ? এই শালি, তুই যদি গাছের দিকে নজর দিতি তাহলে আইসা ছিড়তে সাহস পাইতো না, তাইলে আমার জিনিসগুলো টসটসা থাকতে, দে এনে নাই এনে নাই এনে নাই, খালি এই নিচে একটা ঝুলতে আছে, তারপর টাইম মতো জায়গা মতো আইয়া ফকাত করে ধরবে, ফকাত করে ছিঁড়ে নিয়ে যাবে। আমি তো নারী নির্যাতন হবে না, বউ নির্যাতন করবো, পিটাইয়া পাঠাইয়া হাসপাতালে পাঠাইয়া চিকিৎসা করাইয়া তারপর আবার নিয়ে যা, আবার পিটাবো। শুনে লাগছে ভাবি ভাবি
আপনারা তো কিস্তি দিব, আমি এমন না তো কিস্তি দিব না, আপনারা এই একটা সমস্যা, আপনাদের কিস্তির মাসটা কিস্তি দিবেন না। হ্যাঁ আজকে নাই, আজকে দিতে পারবো না। আসেন দেন কিস্তি কইলাম নাইলে এই যে 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 সরেন 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 কি সরেন দিতাছি না আগে বলে রইলেন কি ভাই আপনি সরেন কি আমি টাকা এনে দিতেছি প্লিজ পাগল হয়ে গেছেন আমি আপনাকে ছাড়ু আরে মা যাইয়া দরজা বন্ধ করে দিবেন আমার ঢুকতে দিবেন না না রে ভাই মান সম্মান সব খাইলেন আপনি মান সম্মান দেখছেন কি কিস্তি নেন কিস্তি টাকা নিয়ে বাড়ি করতেছেন ঘর করতেছেন খাইতেছেন হাঁটতেছেন বুঝতেছেন সব করতেছেন আর কিস্তি দিতে আপনার জীবন শেষ হয় আশেপাশে লোক দেখলে সব শেষ আপনারা যা শুরু করেন লোক দেখছেন কি কেমনে কিস্তি উঠাইতে হয় এই মাস্টারের জানা আছে। এমনি আর কি আমার চাকরি দেয় নাই কোম্পানি আপনার চাচার গুষ্টি গিলাই টাকা দিবেন কিনা এটা কোন হনেন আমার এসে না আমি কি ধরনের মাস্টার আমি সেই মাস্টার জানি কেমনে কিস্তি আদায় করতে হয়।